সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খুব বড় তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নেকির পাল্লাই খুব ভারী। আল্লাহ রাসূল বলছেন কালিমাতানি দুইটি শব্দ, খাফিফাতানি আলাল লিসানে মুখে উচ্চারণে হালকা, সাকিলাতানে ফিল মিজানে দাড়ি পাল্লায় ভারী, হাবিবাতানে ইলা রহমানে রহমানের নিকটে খুব প্রিয়। এক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুই সুবহানাল্লাহিল আযীম। দাড়ি পাল্লাই খুব ভারী, আবার আল্লাহর প্রশংসা, এরপরেও সারা দিন সুবহানাল্লাহ বলেন, আল্লাহ এর নেকি নিজে লিখবেন না, ফেরেশতাকে বলবেন তুমি লিখে দাও, কিন্তু আপনি সিয়াম পালন করবেন, ভোর রাত্রে আজানের পূর্বে খেয়েছেন, সন্ধ্যার সময় সূর্য ডুবলে ছেড়ে দিবেন, আর দিনে কিছু করেননি, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত কিছুই করেননি, কিন্তু তার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন, কাউকে দিতে দিবেন না। তাহলে ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হল সিয়াম, রোজা। এর পরেও যদি সলাত না থাকে তাহলে সিয়ামের মতো ইবাদতকে আল্লাহ কেটে দিবেন, রোজার মতো ইবাদতকে আল্লাহ কেটে দিবেন, অথচ তার নেকি নিজে হাতে দিবেন। সলাত না থাকার কারণে সিয়াম কাটা গেল। হজ একটা বড় ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের যদি হজ কবুল হয়ে যায় তাহলে রাজা ইয়ামিন, সে সেই দিনের মতো হয়ে ফিরে আসে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে ফিরে আসে, কোনো পাপ থাকে না। এরপরেও যদি ও সলাত আদায় না করে তাহলে হজের ইবাদতকে আল্লাহ কি করবেন, কেটে দিবেন। তাহলে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হচ্ছে সলাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় কাজ দোয়া করা, প্রার্থনা করা, কিছু চাওয়া, আল্লাহ তুমি আমার ভ্যানটার ব্যবস্থা করে দাও, এর নাম চাওয়া। আল্লাহ আমার বাড়ি ঘর নেই, তুমি পাঁচ শতক জমির ব্যবস্থা করে দাও, এর নাম চাওয়া। আল্লাহর কাছে চাওয়া আর মানুষের কাছে চাওয়ার মধ্যে পার্থক্য আছে। আপনাদের এইটা গ্রামের নাম কি, লক্ষ্মী কলা। তো এই গ্রামের একটা ধনী মানুষের কাছে কালকে টাকা চেয়ে নিয়ে এসেছেন, আপনার ছেলের হাত ভেঙে গেছে বলে খুব অনুরোধ করে 5000 টাকা কর্জ নিয়ে এসেছেন যে মেডিকেলে নিয়ে যাবেন, কালকে দিয়েছে 5000। আজকে আবার কি যেন একটা দুর্ঘটনা হয়েছে, সে আবার গেছেন যে ভাইজান আমি খুব বিপদে পড়েছি আজকে, তা আবার 3000 টাকার জন্য এসেছি। তখন উত্তর বলবে তোর জন্য কি টাকা বানায়। এটা হলো মানুষের চরিত্র। একটা ফকির যদি 2-3 দিন আপনার বাড়িতে আসে তাহলে ফকিরের উপর বিরক্ত হয়ে যাবেন, কালকে তুই আসিস নি, কালই তো তোর হাতে টাকা দিলাম, এর আগেও তো একদিন দিয়েছি, তার মানে আপনি বিরক্ত হয়ে গেলেন। মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হন, দুটা দুই মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াকজাবালাই, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগ করেন, আর যে যত চায় তার উপরে তত খুশি, যে যত চায় তার উপরে তত খুশি। লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাস সওয়াল, চাওয়ার চেয়ে
আল্লাহর নিকটে, আল্লাহর নিকটে চাওয়ার চেয়ে আল্লাহর কাছে কোনো কাজ প্রিয় নয়। তো আপনি যদি সলাত আদায় না করেন তাহলে আল্লাহর কাছে চাওয়া কাজটাকে আল্লাহ কি করে দিবেন, কেটে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহ মিন কাতরাতাইনি ওয়া আসারাইনি কাতরাতুন ফি দুবুইন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি পড়ে তাহলে এর চেয়ে আল্লাহর কাছে পৃথিবীতে আর কোনো ইবাদত প্রিয় নেই, এটাই সবচেয়ে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াজাল ইয়ালিজাল লাবানু ফি দারে। গাভীর বান বাট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। গাভীর বান বাট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ঢোকানো যাবে, এটা একটা অসম্ভব কাজ। আল্লাহর রাসূল বলছেন যে আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়াও এরকমই অসম্ভব। আপনার যদি সলাত না থাকে তাহলে এত বড় ভালো কাজটা আল্লাহ কেটে দিবেন। ইবাদতের জগতে সবচেয়ে দামি, শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। ইবাদতের জগতে দানের চেয়ে শক্তিশালী কোনো ইবাদত নেই। বুঝলাম যে সবচেয়ে দামি ইবাদত সেম রোজা, এরপরেও সেম রোজা শুধু আপনার উপকার করবে, অন্য কারো উপকার করতে পারবে না। বুঝলাম যে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, এরপরেও এক ফোঁটা চোখের পানি শুধু আপনার উপকার করবে, আর একজনের উপকার করতে পারবে না। বুঝলাম যে সলাত একেবারেই ভিন্ন ধরনের ইবাদত, নামাজ সলাত, এর পরেও সলাত শুধু আপনার উপকার করতে পারে, অন্য কারো করতে পারে না। কিন্তু দান এমন শক্তিশালী ইবাদত যে আপনার থেকে আরো অন্যের উপরেও ক্ষমতা প্রয়োগ করতে পারে। দান করলেন আপনি আপনার বাপের নামে, আপনিও নেকি পেলেন, আপনার বাপের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। এ কথা আল্লাহ রাসূল বলছেন ইন্না সাদকাতা তুতফিউ হাররাল কবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাজাবার রাব্বে, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগ ক্রোধকে মিটিয়ে দেয়। ও লোক সলাত আদায় করেনি, ও পাপ করেছে, কিন্তু যখন ও দান করে তখন আল্লাহর রাগটা মিটে যায়, কমে যায়, থাকে না। এটার নাম দান। দান খুব শক্তিশালী ইবাদত, যার কারণে কোরআন মাজিদে যেখানে যেখানে আল্লাহ আপনার রুজির কথা বলেছেন যে শোনো আমি তোমাকে রুজি দিই জমি চাষের মাধ্যমে, আমি তোমাকে রুজি দিই ব্যবসার মাধ্যমে, আমি তোমাকে রুজি দিই চাকরি মাস্টারির মাধ্যমে, আমি তোমাকে রুজি দিই গরু ছাগল মুরগি লালন পালনের মাধ্যমে, যত মাধ্যমে তুমি রুজি উপার্জন করো সবই আমি দিয়েছি,
অতএব তুমি যে রুজি উপার্জন করো সেখান থেকে কিছু আল্লাহর রাস্তায় দান করে দাও, ফকির মিসকিনকে দাও।